அருந்ததி. দেবযানী, যদি তুমি তোমার পরিবারকে জীবিত অবস্থায় দেখতে চাও তাহলে এখন এই খেলাটা বন্ধ করো, আর এটা জানার চেষ্টা করো না আমি কে। যদি সেটা করো তাহলে তোমার পরিবারের লোকেদের প্রাণে মেরে ফেলব, আর এটাই হলো তোমার শেষ সুযোগ। এখন এখান থেকে পালিয়ে যাও, তুমি বেঁচে যাবে না হলে। দেবযানী, এই লোকটাই সে যে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আজ আমি ওকে কেচোতেই ছাড়বো না। দেখলে অরুন্ধতির কি অবস্থা হলো? দেবযানী যেভাবে আচরণ করছে সেটা আমার একদমই ঠিক লাগছে না। ও নিশ্চয়ই কোনো একটা সমস্যায় আছে, আর আমি সেটা জানিও। ওই মেয়েটা তো বললো যদি আমি এই পথ দিয়ে যাই তাহলে একটা চায়ের দোকান দেখতে পাবো, কিন্তু আমি তো অনেকটা এগিয়ে চলে এসেছি, তাও কিছুই দেখতে পেলাম না। এই কি হয়েছে তোমার? বাবা 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 মেরে দিয়েছে। দিদি ওখানে আছে। বাবা বাবা দিদি বাড়ির সামনে। বাবা বাবা ছেড়ে দাও, দেবযানী। ও দেবযানী বাঁচাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। আমি কোনো ভুল করিনি, ভুলটা তুমি করেছো। আমি তোমাকে অনেকবার সাবধান করেছি, বলেছি আমার পথে না আসার জন্যে, কিন্তু তুমি আমার কথা শোনোনি। তোমার এই ভুলের জন্যে তুমি এখন ভুগছো। মাথা ঘুরে পড়ে যাওয়ার নাটক হচ্ছে, মাথা ঘুরে পড়ে যাওয়ার নাটক। দেবযানী, হ্যালো, অ্যাম্বুলেন্স। Hey!
কিছু হয়নি দেবযানী, কিছু হয়নি। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? একটু সহ্য করো। দেখো, এই বৃষ্টির মধ্যে আমি তোমায় নিয়ে কোথাও যেতে পারবো না, তাই যেভাবেই হোক আমাকে কিছু একটা করতে হবে। দেখো, আমি এটা দিয়ে তোমায় সেঁক দিয়ে দেবো, আর এই দেখো হলুদ এনেছি, তুমি একদম ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ভয় পেও না। কিছু হয়নি দেবযানী, আর একটুখানি সহ্য করো, আর একটুখানি, প্লিজ একটু সহ্য করো। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোমাকে একটু সহ্য করতেই হবে। তুমি না সহ্য করতে পারলে আমি তোমার জন্য কিছু করতে পারবো না, তাই শান্ত হও। কি হলো দেবযানী, আমার হাতে ছুরিটাকে দেখে তোমার বুঝি ভয় লাগছে? ভয়? তোমার হাতে দেখে? যদি তুমি তোমার হাতে আমাকে বিষও দাও, সেটাকে আমি অমৃত মনে করে খাব। তোমার এই বিশ্বাসটুকুই যথেষ্ট, আর এই ডক্টর তোমার বিশ্বাস ভাঙবে না। হতে পারে এই ট্রিটমেন্টটা একটু বিপজ্জনক, কিন্তু এটা ছাড়া আর তো কোনো অপশনও নেই, একটু সহ্য করতেই হবে। তুমি তোমার ট্রিটমেন্ট করো, তোমার এই সুন্দর মনের সামনে আমার কষ্ট হেরে যাবে সায়ন। তোমার যদি ভয় লাগে তাহলে চোখটা বন্ধ করে নিও। আমি যদি চোখ বন্ধ করি তাহলে আমি আমার ঈশ্বরকে কিভাবে দেখবো? ব্যথাটা কি একটু কমেছে? ঠিক বলছো তো, যদি ব্যথা না কমে তাহলে আমি বরং গিয়ে পেন কিলার নিয়ে আসি তোমার জন্য। তোমার এখন কেমন লাগছে আমাকে বলো। ব্যথা তো হচ্ছে, কিন্তু আমার এই ব্যথাটা নিয়ে অতটা কষ্ট হচ্ছে না জানো। এটাই যথেষ্ট বেবি। আচ্ছা, তোমাকে আমি একটা প্রশ্ন করব, কিন্তু তার আগে তোমাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। সেটা কি? যে লোকটা পড়েছিল তার কোনো ব্যবস্থা হয়েছে? আমি অ্যাম্বুলেন্সকে কল করেছি, যতটা করতে পারা যায় করেছি আমি। বাইরে এত বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম তোমাকে আমি ভিতরে নিয়ে এসে আগে সুস্থ করে তুলি। কিন্তু তুমি কেন এত রাতে বাইরে বেরিয়েছিলে সেটা আমায় একটু বলবে? ডক্টরের ট্রিটমেন্টের পরে একজন লয়ারের মতো প্রশ্ন করছো। তোমার যা ইচ্ছে তুমি তাই ভাবো, কিন্তু তুমি এইসব উল্টোপাল্টা বলে কথা ঘোরাতে পারো না। তুমি আমাকে বলো, এত রাতে তুমি এখানে কেন এসেছিলে, আর ওই লোকটা তোমাকে মারার চেষ্টা করছিল, ওই লোকটা কে ছিল দেবযানী, বলো আমায়। কেন জানি না আমার মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু একটা লুকিয়ে রাখতে চাইছো, আর আমি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, এমন নয় তো দেবযানী যে আমি তোমার সঙ্গে স্বামী হিসেবে ভালো ব্যবহার করিনি, তাই তুমি আমার সঙ্গে এরকম করছো? তোমার আর কি দোষ? আসল সত্যি তো এটাই যে তোমার কাছে এই সমস্ত প্রশ্ন করার কোনো অধিকার নেই আমার, কিন্তু তাও জানি না কেন আমি নিজেকে তোমাকে প্রশ্ন করা থেকে
আটকাতে পারছি না দেবযানী। আচ্ছা দেবযানী, তুমি কি আমায় উত্তর দিতে পারো না? ওরকম কিছু নয়। না, আমি তোমার কাছ থেকে কোনো রকম ফর্মাল উত্তর চাই না। আমি এই দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করছি, কোনো কিছু বাদ না দিয়ে আমি তোমাকে আজ সব কিছু বলবো সায়ন। কিন্তু যা আমি বলবো সেই সব কিছু তোমায় বিশ্বাস করতে হবে। কিন্তু তুমি আমায় বিশ্বাস করতে পারবে তো? আমি বিশ্বাস করব, বলো আমায়। এই মুহূর্তে তুমি আমাকে একা দেখছো, কিন্তু এটা সত্যি না। এতদিন ধরে অরুন্ধতি আমার সাথে ছিল। কি বললে, অরুন্ধতি? হ্যাঁ, অরুন্ধতি ছিল। কেউ ওকে রেপ করে মেরে দিয়েছিল। ও বলেছিল এই বাড়ির কোনো একজন ওর সাথে এটা করেছিল। আমি সেটা বিশ্বাস করিনি। তুমি এসব কি বলছো? অরুন্ধতির মৃত্যুর জন্য আমাদের পরিবারের কেউ দায়ী? ননসেন্স। এই পরিবার গ্রামের একটা সম্মানিত পরিবার, একটা ট্র্যাডিশনাল পরিবার। তুমি কি এসব জানো না দেবযানী? আমি তোমাকে প্রথমেই বলেছিলাম তুমি বিশ্বাস করতে পারবে না। তার মানে তুমি এসব বানি বানি গল্প বলবে আর সেটা আমায় বিশ্বাস করতে হবে? মহিলারা কখনো বলে না যে তাকে কেউ রেপ করেছে, এই কারণেই মেয়েটা এখানে এসেছে বিচার চাইতে, আর তাকে আমরা এইভাবে বিচার না দিয়ে ফিরিয়ে দেব। দেখো, তুমি যাই বলো না কেন, আমি এটা মানতে পারছি না। এটা মানা আমার পক্ষে সম্ভব নয়। তুমি যেভাবে আমাকে বলেছিলে যে তোমার কোনো ফর্মাল উত্তর চাই না, তাহলে তুমি আমায় বলো, যদি মন থেকে তুমি আমাকে স্ত্রী হিসেবে মেনে থাকো, তাহলে বিশ্বাস করো যা বলছি সব সত্যি। প্লিজ বিশ্বাস করো আমায়। ঠিক আছে, আমি তোমার কথা মানছি, তবে তুমি বলছো বলে আমি মানছি না। আমি তোমাকে ভালোবাসি বলেই মানছি। আমিও এরকম ভাবেই অরুন্ধতিকে ভালোবাসি, তাই তো আমার এত চিন্তা হচ্ছে যে অরুন্ধতি এখন কোথায়, কেমন আছে। কেন, ওর আবার কি হলো? যে লোকটা আমাকে মারার চেষ্টা করেছিল সে একটা কাচের বোতল নিয়ে এসেছিল, ওর মধ্যে অরুন্ধতিকে ভরে নিয়ে গেছে। তুমি জানো সায়ন? এটা সত্যি? যখন দেবযানী অরুন্ধতির আত্মার সাথে কথা বলছিল তখনই আমার সন্দেহ হয়েছিল। আমি কেন এই কথাটা বলছি, তার কারণ হলো অরুন্ধতি চায়ের দোকানের লোকটার সাথে দেখা করেছিল। যেদিন আমরা অরুন্ধতিকে মেরেছিলাম সেদিন ওখানে ওই লোকটা ছাড়া আর কেউ ছিল না, আর এখনো সেটা আমি কাউকে বলিনি। তো একমাত্র আত্মাটাই দেবযানীকে সত্যি বলতে পারে, আর সেই জন্যেই আমি ওকে সন্দেহ করেছি। যা বলছো আমি সব কিছু করব, কিন্তু যে তোমার জীবন নষ্ট করেছে তাকে খুঁজতে ক্লু লাগবে। তুমি যা বলছো সেটা যথেষ্ট নয়, আমাকে আরো পরিষ্কার করে বলো কিভাবে তুমি জানলে যে ওখানে মূর্তি স্মাগলিং হয়। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়।
আমাকে ছেড়ে দাও, আমাকে বাইরে বের করো। আমি চায়ের দোকানের লোকটাকে মেরে ফেলেছি আর অরুন্ধতীকে একটা জারের মধ্যে আটকে রেখেছি। যখন আমি দেবযানীকে মারতে গেলাম, সায়ন মাঝখানে এসে সবকিছু নষ্ট করে দিল। ভাবলাম আজকে সব গল্প শেষ করে দেব, কিন্তু হলো না। তবে তুমি চিন্তা করো না, আমি জানি দেবযানীর সাথে কি করতে হবে। সত্যিটা যেন কোনোদিনই বাইরে না আসতে পারে সেই দায়িত্ব সম্পূর্ণরূপে আমার। আমাকে ছেড়ে দাও, আমাকে বাইরে বেরোতে দাও। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে বেরোতে দাও। আমি আমি তোমায় শেষ করে দেব। ছাড়ো, ছাড়ো বলছি। তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছো শয়তান, আমি তোমায় ছাড়বো না। তোকে আমি শেষ করব। ছেড়ে দে একবার, একবার ছেড়ে দেখ আমি তোকে কি করি। আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। আমি কি করব? তুমি হাতটা সরালে তবে আমি জানলাটা বন্ধ করতে পারবো। দেখো, তোমাকে পুরোপুরি সুস্থ করে তোলার দায়িত্ব শুধুমাত্র আমার। আর সত্যি বলতে গেলে এই দায়িত্বটা আমি তোমাকেও দিতে পারি না। সরি 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 সরি, মনে হচ্ছে কিছু একটা মিসিং আছে। কি মিসিং, কি বলছো তুমি? যেমন ধরো সেলফোনটা পড়ে গিয়েছে আর গানটা বাজতে শুরু করেছে। তাহলে এখন কি আমি গানটা বাজাতে পারি? তুমি একটু বেশি ফ্ল্যাট করছো। তুমি যে এত রোমান্টিক সেটা এতদিন ধরে তুমি শুধু আমার রাগই দেখেছো, তাই তো? আমি তোমার শক্ত রূপটা দেখলাম, তারপর ভালো রূপটাও দেখলাম। আমি খুবই কঠিন মানুষ, কিন্তু তোমার জন্য একটা ফুলের মতো নরম মানুষে পরিণত হয়েছি, আর এটা তোমার ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে দেবযানী। তুমি তো খুব ভালো কথা বলতে পারো। হ্যাঁ নিশ্চয়ই, তুমি ফুল আর আমি কাঁটা। প্লিজ নিজেকে কাঁটা বলো না, তুমি জানো না তুমি আমার জীবন। এখন বাজ পড়ছে, বিদ্যুৎও চমকাচ্ছে, দেখে মনে হচ্ছে খুব বৃষ্টি হবে। দিদি এখনো এলো না, শায়ন দাদাও এখনো এলো না। যখন দিদি চলে গেল তখন অত ভয় করেনি, কিন্তু এখন যখন বড় মা জিজ্ঞেস করবে তখন কি বলবো? একটার পর একটা প্রশ্ন করে যাবে। এই লঙ্কা, কোন প্রশ্নটা একটার পর একটা আমি করছি? বড় মা, ওই যে ওই কে, তুমি তো শুধু তিনটেই প্রশ্ন জানো। কি প্রশ্ন? আমার অমর কোথায় গেছে রে, আমার সায়ন কোথায় গেছে রে, আর শেষকালে আমার বৌমা কোথায়? আরো তিনটে প্রশ্ন তুমি করো। আমার ছেলে অমর খেয়েছে, আমার ছেলে শান খেয়েছে, আমার বৌমা কি খেয়েছে রে,
আমার এখনই চিন্তা হচ্ছে, আর তুমি বড়দের নাম করে স্বাভাবিকভাবে কথা বলে যাচ্ছ। বড়মা, তোমার আবার কিসের চিন্তা? তোমার প্রাসাদের মতো এত বড় একটা বাড়ি আছে, তোমার কত গয়না, সুটকেস ভর্তি টাকা আছে, তোমার মনে হয় না এসব যথেষ্ট? এখানেই কি টাকা আছে? টাকার সাথে সাথে কি খুশি আর শান্তি আসে? তোমার কি মনে হয় না? তার কোনো চিন্তা নেই যার হাজার টাকার দোকান আছে আর হাজার হাজার বিঘা জমি আছে, এমনিতেই চিন্তা করে মরে যাবে। তুমি কি বলছো কিচ্ছু বুঝতে পারছি না। তোমার কিসের চিন্তা আমাকে বলো। কি আর বলবো, একটা দুটো সমস্যা নেই। কোন সমস্যার ব্যাপারে আমি কি বলবো বলো? ওরা বলেছিল আমার ছেলে শরীরে একটা শয়তান আছে, তারপরে ওরা বলল ওটা আমার নাকি বৌমার শরীরের মধ্যে রয়েছে। আমার কি চিন্তা হবে না দিদি?